মধ্যরাতে পর বদলে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মানচিত্র বিনিময় হবে ছিটমহল উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিকতা শুরু ঘূর্ণিঝড় কমেন আঘাত হানার পর বৃষ্টিপাত অব্যাহত থাকায় উপকূলের বিভিন্ন জেলায় জলবদ্ধতা বান্দরবনের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হাতপা বেঁধে কিশোর নাজিমকে হত্যার ঘটনায় মূল হতাসহ দুইজন গ্রেপ্তার হত্যার চিত্র মোবাইলে ধারণ করে চাঁদাবাজির অভিযোগ বাঙুরায় ছাত্রলীগের সংঘর্ষে মায়ের পেটে গুলিবিদ্ধ নবজাতক মুক্ত নয় নিবিড় পর্যবেক্ষণে রাখায় এখনো মায়ের দেখা পায়নি শিশুটি এবং বৃষ্টির কারণে মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজের শেষ টেস্টে দ্বিতীয় দিনে খেলা ভাই এই যে হাহাকার এক আবদ্ধ জীবনের অবসর হতে যাচ্ছে মধ্যরাতে দেশহীন নাগরিক নাগরিকত্বহীন মানুষগুলোর আটষট্টি বছর ধরে পরিচয় ছিল ছিটমহলবাসী আর আনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলাদেশে একশো এগারোটি এবং ভারতের একান্নটি ছিটমলের অর্ধ লক্ষাধিক মানুষ নিঃশ্বাস নিবে ও বাঁচবে একটি রাষ্ট্রের পরিচয় বদলে যাবে দুদেশের মানচিত্র ছিটমলবাসীর মুক্তির দিন হিসেবে তারা পালন করছে এটা আনন্দ উল্লাসে মাথা তারা এবং দিনভর চলছে উৎসব তো আপনার এই অভিজ্ঞতাটা কিন্তু আপনার আছে ছিটমহলের বা ওই সময় আপনি রাষ্ট্রদূত থাকার কারণে আপনার ইয়াতে তো ওই জায়গাটার যে যন্ত্রণা মানুষগুলোর সেটা কি আপনি কিভাবে ব্যাখ্যা করেন ধন্যবাদ আপনাকে আপনি ঠিকই বলেছেন আমি ২০০২ সালের অক্টোবর মাসে প্রায় ঘুরেছি উদ্দেশ্য ছিল যে গ্রাউন্ড লেভেলের সিচুয়েশনটা কি সেটাকে উপলব্ধি করে ভারত বাংলাদেশের মধ্যে ফল সীমান্ত চুক্তির যে অবশিষ্ট কাজগুলো আছে সে কাজগুলো সম্পন্ন করা এবং তার মধ্যে জটিল বা জটিলতম বিষয় ছিল কিন্তু এই এনক্লেমস গুলো বা ছিটমহল যেটাকে বলি এটা এক্সচেঞ্জের বিষয় কয়েকটা বিষয় আমাদের তখন আমরা দেখতে চেষ্টা করেছিলাম একটা হচ্ছে যে গুলোর বাস্তব অবস্থা কি এবং মজার ব্যাপার ছিল যেটা আমরা আমরা সরকারিভাবে বুঝবার চেষ্টা করছিলাম বাংলাদেশের দাসিয়া ছড়া যে আপনি নামটা বললেন ওই ছিটমহলের ভিতরে আরেকটা বাংলাদেশ ছিটমহল আছে কিন্তু এই এই জটিলতাটা কিন্তু আমাদের সামনে খুব বেশি পরিষ্কার ছিল না সেটা আমরা বুঝতে পারলাম যে এরকম অনেক কমপ্লেক্স জিনিস আছে তারপর আরেকটা যেটা আমাদের আমরা জানতে চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে এই মানুষগুলো আপনি যে পঞ্চাশ হাজার মানুষের কথা বললেন দুই দিকে এর ভারতের দিক থেকে একটা ইঙ্গিত আমরা পাচ্ছিলাম যে এই ধরনের যদি এমপ্লেক্সগুলো এক্সচেঞ্জ বা মিনিময় হয় একটা বড় সংখ্যক লোক ভারতের দিকে যাবে এবং সেটাও আমাদের চিন্তার মধ্যে ছিল যে কত সংখ্যক লোক যাবে এটা আমরা বুঝতে চেষ্টা করছিলাম লোকজনের সাথে কথা বলে যে তারা করবে এবং আমরা তখন যে ইঙ্গিতটা পেয়েছিলাম এখন কিন্তু সেই ইঙ্গিত হিসাবে ছিল তারা তারা সেটা আমি ভিন্নভাবে দেখব যে তারা কিন্তু এখনো বলছে আজকেও আপনি বললেন যেহেতু কথাটা বলছি যে আজকেও আমি ভারতীয় পত্রিকায় বিশেষ করে ইংরেজি পত্র পত্রিকাগুলো দেখছিলাম তার নিচে যে কমেন্টস গুলো ছিল সেই কমেন্টস গুলোতে কিন্তু তারা এটাকে অনেকগুলো নেতিবাচক ফ্রেমের মধ্যে ফেলবার চেষ্টা করছে একটা যেমন ধরুন ইললিগাল ইমিগ্রেশনের কথা বলছে ক্রিমিনালসরা যাবে ওইদিকে তার কথা বলছে কিছু রাজনৈতিক দলের কর্মীও ওখানে যাওয়ার চেষ্টা করছে ইত্যাদি বিষয়গুলো এই সাথে মানে যোগাযোগ করে দিয়েছে যেটা আমার কাছে মনে হয়ে যে আজকে আসলেই উৎসবের দিন এবং মানুষগুলো এই যে যারা পঞ্চাশ হাজার লোক দুই দিকে আমি দুই দিকের মানুষের সাথে মিট করেছি তাদের তাদের অসহায়ত্বটা কিন্তু মানে বলে ব্যাখ্যা করা যাবে না এক দুইটা জেনারেশন মানে দুই জেনারেশন তারা কিন্তু ঠিকানাহীন ছিল লেখা পড়া নাই এবং আপনার আশ্চর্য হবেন আমি নিজে যেহেতু ভিজিট করেছি এই এন্ট্রেন্সগুলোর ভেতরে কোনো এন্ট্রেন্সের ভিতরে হয় মসজিদ নয় মন্দির এর বাইরে আর কোনো প্রতিষ্ঠান নাই তাদের কোনো কর্মসংস্থানের কোনো ব্যাপার নাই এবং সবচাইতে বড় যেটা আমাদের কাছে লেগেছে তখন সেটা একটা মানুষ মিথ্যার মধ্যে তার জীবন অতিবাহিত করছে এমপ্লেপস থেকে বেরুলে নাম বদলায় এমপ্লেপস থেকে বেরুলে ঠিকানা বদলায় তার মানে তার ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে গেলে তার অন্য ঠিকানায় যেতে হয় এটা একটা মানবেতর জীবন কাজেই আমার কাছে আমি ব্যক্তিগতভাবে খুব আমার কাছে খুব আনন্দ লাগছে এই কারণে যে এই মানুষগুলো সাধারণ মানুষ আমরা পররাষ্ট্রনীতির কথা বলি দুই দেশের সম্পর্কের কথা বলি এগুলি আনুষ্ঠানিকতার কথা ব্যক্তিগত জীবনে মানুষের জীবনে এই যে আজকে যে পরিবর্তনটা আসছে এটা কিন্তু আমার কাছে মনে হয় এর মূল্য অনেক বেশি কারণ আমরা রাষ্ট্র করি রাষ্ট্র বদলায় মানুষের জন্য যদি কাজে না আসে তাহলে সে জায়গায় কিন্তু আমার মনে হয় রাষ্ট্রের জন্য ঘাটতি থেকে যায় এবং এই যে মানুষগুলো সেটা ভারত বলেন বাংলাদেশ বলেন বা এর আগে পাকিস্তান বলেন এই মানুষগুলোর জন্যে কিন্তু আমার ধারণা এদের জীবন আমরা কিছুই কোনো কিছু যোগ করতে পারিনি না পারার ফলে এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমরা যতই অহংকার করি যতই গর্ব করি এটা কিন্তু একটা খুঁত হিসাবে থেকে গেছিল তো আজকে আমি মনে করি যে আজকে এই যে এনফ্লিক্সগুলো এক্সচেঞ্জ বা ফরমালাইজড হবে ফর্মালি দিকে অ্যাবজর্বড হয়ে যাবে এটা একটা উৎসবের দিন এবং এই উৎসবের আয়োজনের জন্যে দুই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্যোগ গ্রহণ করেছেন এবং তার জন্য তারা অভিনন্দন পাবেন এবং আমি এই আজকের দিনে এই ঠিক যারা আছেন যারা আজকে তাদের ভাষায় স্বাধীনতার স্বাদটা পাবে তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদের ভবিষ্যৎটা সার্থক হোক তারা স্বাভাবিক নাগরিক হিসাবে হয় ভারতে নয় বাংলাদেশে নাগরিক সুযোগ সুবিধা পান এবং তাদের ভবিষ্যৎটা আরেকটু উজ্জ্বল হোক এটাই আজকের দিনে আমি ভাই এই ঐতিহাসিক দিনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন নিঃসন্দেহে ঐতিহাসিক আপনি যে কথাটা বললেন আর এই দুই ঘন্টারও কম সময়ের মধ্যে আমাদের যদি মূল্যায়নের কথা বলেন সেটা তো এই শুধু বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে নয় শুধু আনন্দের যে কথাটা বলা হলো এখানে আসলে আমরা এদের দুঃখ কষ্টের কথাগুলো ভুলে এরা যেমন ভুলে যাবে আটষট্টি বছরের সেই দুঃখ কষ্টের কথা আজকে তারা আসলে আনন্দ করবে তারা মোমবাতি জ্বালাবে তারা কেউ প্রদীপ জ্বালাবে তারা রাস্তায় মিছিল করবে করছেও তারা বেশ বস্তুত জুন মাসের শুরু থেকেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বাংলাদেশের সফরের পরের থেকেই যখন এইটা হয়ে মানে হয়ে গেছে তখন থেকেই তারা করছে এবং এটা একটা আপনি যে কথা বললেন যে ঐতিহাসিক মুহূর্ত নিঃসন্দেহে এটা এটা একটা তাদের দীর্ঘদিনের প্রতীক্ষা এবং শেষ পর্যন্ত মাহেন্দ্র বলতে যেটা বোঝায় তাদের কাছে আসছে আমরা যেটা বলছি যে এই দুটো দেশের সম্পর্কের ব্যাপার শুধু নয় এই উপমহাদেশে একটা বড় আপনার এই অঞ্চলের মধ্যে একটা বড় প্রভাব ফেলবে আলাপ আলোচনার মধ্য দিয়ে কোন ধরনের আপনার কি বলে যে টেবিলের মধ্য দিয়ে তারপর আপনার যৌথভাবে সমীক্ষা করার মধ্য দিয়ে দীর্ঘদিন ধৈর্য ধরে অপেক্ষা করে এত বড় একটা সমস্যার সমাধান করা সম্ভব এবং পরিবর্তন করা সম্ভব এটা কিন্তু কূটনৈতিক এখানে তোমায় সভা আসেন তিনি জানেন ভালো করে যে এই কূটনৈতিক পর্যায়ে কিন্তু একটা বড় বড় সাফল্য সেই সাফল্যের ব্যাপারে কিন্তু আপনার দুটো দেশেরই যারা আপনার সরকার ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন যারা রাজনীতিবিদ ছিলেন তারা এটা সফল করেছেন আমি এখানে বলতে চাই যে এই প্রক্রিয়াটা কিন্তু আজকে যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ২০১১ তে যখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকায় এসেছিলেন তখন থেকেই কিন্তু এই আজকের যে আনুষ্ঠিক ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি সেটার প্রক্রিয়াটা শুরু হয়েছে জোরে এবং তারপরে ধরুন যে আপনার সেই সরকারের আপনার কংগ্রেসের নেতৃত্বাধীন সেই সরকার তার যেহেতু বেশি দিন আর সময় ছিল না সামনে নির্বাচন পার্লামেন্টে তারা উপস্থাপন করেছিল কিন্তু তারা নেই এটা আরেকটা যেটা আমি গুরুত্বের দিক থেকে এখানে একটু বলে রাখি সেটা হচ্ছে যে আমরা এখানে যেভাবে জিনিসটা দেখছি তাতে মনে হচ্ছে যে এটা মনে করার কোনো কারণ নাই যে ভারতের বা মনমোহন সিং বা তিনি আমাদেরকে একটা কিছু দয়া করে দাক্ষিণ্য করে দিলেন একটা কথা আমাদের আজকে বলতেই হবে যে এই সমস্যাটা ৪১ বছর ধরে যে সমাধান হয়নি তার আগেরটা আমি বাদ দিলাম কিন্তু ১৯৭৪ চুয়াত্তর সালে মুজিব ইন্দিরা চুক্তি পরে এই একচল্লিশ বছর যে এরা কষ্টটা করলো সেটার জন্য কিন্তু মূলত ভারতকেই সেই দায়টা নিতে হবে ভারতের রাজ যৌগুলোকে নিতে হবে ভারতের কেন্দ্রীয় সরকার তখন যদি নিয়ে কেসটা না হয় তাহলে কিন্তু না শুধু তারা কিন্তু সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট আপনার করতে পারেনি আজকে যে কাজটা আজকে যে কাজটা তারা করতে পারলো মানে আমি জুন মাসের আগে কদিন আগে মোদী ক্ষমতা এসছে তাই না বিজেপি তারা এত দ্রুত যে কাজটা করতে পারলো সেটা মানে কেন তারা তো ৪১ বছরে করতে পারেনি একটা জিনিস আপনাকে এখানে মনে রাখতে হবে যে একটা এটার একটা বৃহত্তর ছবি কিন্তু প্রেক্ষাপটে কিন্তু আপনাকে দেখতে হবে এই জায়গাটার মধ্যে যেটা হচ্ছে যে ভারতের এই সমস্যাটা সমাধান করার কিন্তু নরেন্দ্র মোদীর জন্য খুব জরুরি ছিল নরেন্দ্র মোদী আজকের ভারত নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই শুধু মানে একটা ওয়ার্ল্ড পাওয়ারের দিকে যেতে চাচ্ছে ওয়ার্ল্ড পাওয়ারে যা দূরে যাওয়ার পরও কিন্তু তার আঞ্চলিক একটা শক্তিতে রূপান্তরিত হতে চাচ্ছে এবং সেই জায়গাতে তার যে নীতি যে নেইবার ফার্স্ট এবং যে যদি আপনার প্রতিবেশীদের সাথে যদি সমস্যাগুলো সমাধান না করে তাহলে সেখানে কিন্তু তার মর্যাদাটা বৃদ্ধি পাচ্ছে না তার ভাবমূর্তি কিন্তু কিন্তু প্রতিষ্ঠা করতে পারছে না সেই প্রেক্ষাপটে কিন্তু তারও একটা বড় তাগাদা ছিল যে এই 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 ধরনের সমস্যাগুলির সমাধান আমাকে করতে হবে কারণ তা যদি আমি না করি তাহলে পরে আরেকটা জিনিস ভারতের যে কথাটা একটু বলেছেন সেটা হচ্ছে যে ভারতের কিন্তু একটা বড় অভিযোগ এই বাংলাদেশের বেলায় সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে অবৈধ লোক চলাচল করে আমাদের এখান থেকে আপনার অনেক ওখান থেকে আপনার অনেক কিছু চলাচালানি হয়ে আসে এখান থেকে আপনার সন্ত্রাসীরা আসা যাওয়া করে এই জায়গাটার থেকে কিন্তু তাদের একটা বড় প্রয়োজন ছিল যে এই সীমান্তের যে সমস্যাটা কারণ তারা এখন কিন্তু পরিষ্কার চিহ্নিত করতে পারবে এবং এর সঙ্গে কিন্তু চলে আসে আপনার কাঁটাতারের ব্যাপারটা কাটাতারের ব্যাপারটা কিন্তু ধরেন আজকে এটা নিয়ে খুব একটা বেশি কথাবার্তা হয় না কাটাতারের ব্যাপারটা কিন্তু আপনি দেখবেন যে এটা কি আপনি এই এই যে আমরা আনন্দ উৎসব করছি এত কিছু বলছি সেখানে কাটাতারের কথাটা কিন্তু এখন আসছে না ভারত কিন্তু প্রায় তিন হাজারও মানে কিলোমিটারের উপরে কাটাতার দিয়ে দিয়েছে সেটা সেখানে যে দেখুন তো চীনের সঙ্গে ভারতের সীমান্ত হচ্ছে চার হাজার কিলোমিটারের বেশি কোন কাটাতার আছে ভুটানের সঙ্গে নেপালের সঙ্গে কোনো কাটাতার আছে আপনার মায়ানমারের সঙ্গে তার কোনো কাটাতার আছে এই আশেপাশে শুধু বাংলাদেশ ছাড়া আর কোন সীমান্তবর্তী তার প্রতিবেশী যে দেশগুলো কোন পাকিস্তানের লাইন অফ কন্ট্রোলও নেই আছে কি আমার আমার জায়গায় কিছু কিছু জায়গায় থাকলেও বল পুরোপুরিটা কি কিছু জায়গায় হতে থাকতে পারে পাকিস্তানের সঙ্গে সেটা তো ভিন্ন কথা কিন্তু অন্য যেই আমি যেটুকু দেখেছি যে অন্য কোথাও বোধ হয় আর কাটাতার নেই অন্য কোনো দেশগুলির সঙ্গে তো এই কাটাতারের ব্যাপারটা যখন যেখান থেকে আসছে এই সীমান্ত এই দীর্ঘদিনের সীমান্ত সমস্যাটা চুয়াত্তর সালের এই সীমান্ত চুক্তি পরিপূর্ণ বাস্তবায়নের ব্যাপারটা কিন্তু আমাদের যেমন যতটা প্রয়োজন ছিল তার চাইতেও কিন্তু ভারতের নরেন্দ্র মোদীর এই নতুন প্রেক্ষাপট নতুন আকাঙ্ক্ষা ভারতকে একটা জায়গায় নিয়ে যাওয়া সেই জন্য প্রয়োজন ছিল কিন্তু এটা বলা মানে এই না যে এখানে যারা এই সাফল্যটা অর্জন করার জন্য তাদের অবদান আছে সেটাকে ছোট করে দেখা আমি সবচেয়ে বেশি বলবো যে বাংলাদেশের বর্তমান সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শেখ হাসিনার ব্যক্তিগত নেতৃত্ব এবং তার যে কি বলে যে এই পুরো ব্যাপারটাকে নিজের কাছে রেখে সে আলাপ আলোচনার মধ্য দিয়ে এটাকে এগিয়ে যাওয়া ধৈর্য ধরা সেখানে একটা বিশাল অবদান কিন্তু তিনি রেখেছেন তার সাথে যেমন কংগ্রেস সরকারের সময় তো যখন এলো তখন যেই সক্ষতা ছিল সেই সক্ষতাটাকে দিয়ে তিনি কাজ করেছেন দুই হাজার এগারোর প্রোটোকলটা হয়েছে সেই সময় এটা কিন্তু বাস্তবায়ন হয়ে যাওয়ার কথা ছিল তিস্তা চুক্তির কারণে সেখানে একটা মানে হয়ে এটা তখন কিন্তু এটাকে একটু পিছিয়ে দেওয়া হল এবং শেষ পর্যন্ত দুই হাজার এগারোর পরে দুই হাজার পনেরোতে এসে কিন্তু আমরা সেই জিনিসটা নরেন্দ্র মোদীর একই ধারাটা কিন্তু বজায় রাখতে পেরেছে এই বর্তমান সরকার শেখ নেতৃত্বে কাজে এটাই মনে করি যে একদিকে যে এই সাফল্যটা কিন্তু আপনাকে আবার ওই বৃহত্তর প্রেক্ষাপটটাকেও কিন্তু মনে রাখতে হবে যে কেন ভারত এতদিন যে কাজটা করেনি একচল্লিশ বছরে সেই কাজটা কেন এত দ্রুত তারা মানে সমাধানের জন্য এগিয়ে এলো এবং সমাধান করলো আমরা দুটো দেশকেই মানে সরকারকেই আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কিন্তু একজন বিশ্লেষক হিসেবে কিন্তু সেটা দেখাটাও কিন্তু আমাদের মানে প্রয়োজন আছে আপনি আপনাকে ধন্যবাদ সাতই মে যেদিন লোকসভায় এই বিলটি পাশ হয়েছিল সেদিন কাকতলীয় ভাবে আমরা এই চারজন ছিলাম এই অনুষ্ঠানে এবং আমি যেটা মনে করি যে বঞ্চনার ভূমিতে প্রত্যাশার কুসুম যে ফোটা সেই ফোটা কিন্তু শুরু হয়েছে আপনি একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে সব খোঁজখবর রাখছেন ওখানকার আপনি দেখেন গত কয়েকদিন যাবত ওখানে কিন্তু একটা স্লোগান উঠছে যে মুজিব করেছে চুক্তি হাসিনা দিয়েছে মুক্তি এই যে শেখ হাসিনা যে সৃজনশীল কূটনীতিকের যে সাফল্যের কথা এতক্ষণ ধরে ফরিদ ভাই বললেন আমি ওইদিকে বিস্তারিত না যে আমি শুধু একটু বলি যে বাংলা ভাষাভাষীদের মধ্যে কেউ কিন্তু এই সিটমহলের যে আটষট্টি বছরের বঞ্চনা নিয়ে কখনো কিন্তু কেউ এমনি প্রবন্ধ লিখেছেন আমি জানি না হুমায়ুন কবির স্যার দেখেছেন কিনা অন্য কোনো ভাষাতেও কিন্তু লেখা হয়নি একমাত্র ব্যতিক্রম সেগিরা হোসেন আমার হাতে যে বইটি আছে ভমি ও কুসুম এই বইটি উনি দু হাজার এগারো সালে লিখেছিলেন এবং কি যে বঞ্চনার ইতিহাস উপন্যাস নিয়ে তুলে ধরেছেন একটা চরিত্র আছে খাদিজা খাদিজা বলছে যে আমি এখানকার বাসিন্দা অথচ আমার স্বাধীনতা নেই আমি সিট মহল বেরোতে পারি না এবং আরেকটা একটা অপূর্ব চরিত্র ছিল ওখানে বর্ণমালা সেই বর্ণমালার স্বামী একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে বরঙ্গবাড়ি যে যুদ্ধে অথচ সে জ্ঞান হওয়ার পরে ফিরে আসার পরে সে যে তার স্বামীর কবরে যে একটা ফুল দিতে যাবে সেই ফুল দিতে সে যেতে পারেনি তার যে কি যন্ত্রণা এই যন্ত্রণা আজকের যে অবসানের যে সময়টা আমি যে তাকে বলছি বঞ্চনার ভূমিতে প্রত্যাশার কুসুম ফুটছে এই আজকের দিনটাকে একটা নামকরণ করা হয়েছে অ্যাপয়েন্টেড ডে এবং আপনার ঠিক মনে থাকবে যে ল্যারি কলিন্স এবং দমনেক ল্যাপিয়েট একটি বিখ্যাত লেখা আছে দুজন মিলে লিখেছিলেন ফ্রিডম এট মিড নাইট তো ওইরকম কিন্তু একটু মিলে যায় এই বারোটার পরেই কিন্তু এই আজকে আনন্দবাজার একটা শিরোনাম ছিল যে একজন নামটি হচ্ছে মনসুর মিয়া তিনি বলছেন তৃতীয় স্বাধীনতার জন্য এখন আমরা তৈরি হচ্ছে একবার ব্রিটিশের খাত থেকে আমরা স্বাধীন পেয়েছি পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের নাগরিকত্ব হয়েছি স্বাধীন হয়েছি আবার এখন স্বাধীন হচ্ছি তৃতীয়বার স্বাধীনতা হওয়া আমি বিস্তারিত না যে একটু কথা বলবো যেটা স্যার হুমান কবির স্যার খুব উল্লেখ করেছেন একশো এগারোটি সিট মহলের যেটা ভারতের যেটা তার মধ্যে চল্লিশ হাজার নাগরিক তখন পর্যন্ত ধরা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দাবিটি করেছিলেন যে তাকে প্রচুর অর্থ দেওয়া লাগবে কারণ কারণ এখান থেকে প্রায় একশো শতাংশই নাকি ভারতের নাগরিক হয়ে যায় পঞ্চাশ হাজার লোক চলে যাবে ওখানে সেখানে এখন মাত্র নয়শো উনআশি জন তার মানে কি তার যে দাবি সে অনুযায়ী মাত্র তিন শতাংশ তিন শতাংশ হয় যে কারণে তার তিন হাজার কোটি টাকার উপরে যে বরাদ্দটা হয়েছে যাই হোক সে বরাদ্দ তাদের ভারতের অভ্যন্তরীণ ব্যাপার আমি একটা জিনিস মনে করি যে বাংলাদেশের এই যে অর্জন যেটা সে অর্জন যে যেটা ফরিদ ভাই একটু বিস্তারিত বলেছেন আমি ছোট করে বলি আটষট্টি বছরের যে বঞ্চনার যে ইতিহাসটা সেই ইতিহাসটা একটি দায়িত্বশীল কূটনীতি বলি সৃজনশীল কূটনীতি বলি সেই কূটনীতির মাধ্যমে কোনো যুদ্ধ ছাড়াই আমরা কিন্তু সঠিক একটি মানচিত্র তৈরি করতে পারলাম আর দেড় ঘন্টা পরেই আমরা এই মহেন্দ্রখানে উপস্থিত হব আমি এখনো মনে করি এখনো অনেক সমস্যা রয়ে গেছে কেননা অনেক চ্যালেঞ্জ কিন্তু এখানে যেমন অপরচুনিটি ডেভেলপ হয়েছে চ্যালেঞ্জও আছে

বিশ্বায়নের যুগে সেই যুগে যে এত বঞ্চনা ছিল আটষট্টি বছর ধরে এইটার যে অবসান ঘটছে এটা ওই আব্রাহ লিঙ্কন সাহেব যিনি একজন বিখ্যাত আইনজীবী এটা কাজ করছে দীর্ঘদিন যাব আজকে সমকাল পত্রিকা সে শেষের দিকে লিখেছে তার লেখায় আছে সে বলছে যে এই যে একটা চুক্তি হলো এবং এটার অবসান ঘটলো এটার জন্য নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার দুইজন যে কোনো সময় যে কোনো একদিন হয়তো নোবেল পুরস্কার পেয়ে যেতে পারে তার প্রত্যাশা সেটা তার মধ্যে সে অনেকগুলোর ত্রুটির কথা বলেছে অনেক বিচ্ছুতি রয়েছে সেটার কথাও বলেছে এবং অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে বিচ্ছুতি বলবো না চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমাদের দক্ষ সৎ আমাদের মানুষ দরকার এবং এখান থেকে শুরু আজকে আজকে কিন্তু শেষ নয় এবং এই যে আজকের যে কথাটি বর্ণমালা তার নিজের স্বামীর কবরে যে ফুল দিতে পারেনি বর্ণমালা যে তার ভিতরের যে যন্ত্রণা যেটা উপন্যাসিক সেলিনা হোসেনের উপন্যাসে ফুটে উঠেছে এইটা কিন্তু আমরা অনেকে অনুভব করিনি অনুষ্ঠান শুরুর আগে আপনি বলছিলেন যে আমাদের গণমাধ্যমে এই বিষয়গুলো ব্যাপকভাবে আসাতে বাংলাদেশের মানুষের ভিতরে একটা সচেতনতা বেড়েছে আর বাংলাদেশের গণমাধ্যম এটা সামনের দিকে নিয়ে আসার কারণে ভারতের গণমাধ্যমও কিন্তু এক ধরনের বাধ্যবাধকতা এসেছে এটাকে সামনের দিকে নিয়ে আসা যে কারণে আজকে দেখবেন যে একটা আনন্দের জোয়ার বসছে কেউ ওখানে লাঠি খেলা হচ্ছে ওখানে কেউ গান গান বাজনা হচ্ছে এবং এই যে আপনার ঠিক বারোটার এক মিনিটে সেখানে আটষট্টি মোমবাতি জ্বালিয়ে ওদিকে প্রদীপ জ্বালিয়ে এই যে মানুষের যে আনন্দ আরেকটি বিষয় গানেশম ছোট করে উল্লেখ করি এই যে অনেকের মতো ধারণা ছিল যারা এই অংশে আপনার ধর্মীয় সংখ্যালঘু আছে হিন্দু জনগোষ্ঠী যে আছে অনেকের ধারণা ছিল তারা সকলে ভারতের নাগরিক হতে চান কিন্তু প্রমাণ হয়েছে তারা কিন্তু সকলে ভারতের নাগরিক হতে চায়নি অর্থাৎ মা মাটি এবং আমার জন্মভূমি এটা যে সরকারদাপি করি অসি এটা সবার ওপরে যে সত্য এই সত্যটাও কিন্তু আমার প্রতিষ্ঠিত হয়েছে আমরা শুধু এবার একটু আমরা দেখি ছিটমহলে আছে এই ডক্টর তৈম

এবং ভারতের অভ্যন্তরে যে বাংলাদেশের ছিটমহল আছে আমি উভয় ছিটমহলে আমি অনেকবার বাংলাদেশ বহুবার গেছি আর গত সপ্তাহে আমি গিয়েছিলাম ভারতে আমি যদি দুই দেশের কথা বলি যে কথাগুলো আলোচনায় এসেছে এটা হচ্ছে মুদ্রা কথা যে তাদের শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে স্বাস্থ্য থেকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি এরকম অনেক কথা আমরা বলি কিন্তু আমার কাছে যেটি প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের মধ্যে ভারতের অভ্যন্তরে বাংলাদেশে যে ছিটমহলগুলো আছে এই ছিটমহলগুলোর মধ্যে বাংলাদেশি যারা ছিলেন তাদের উপর নির্যাতনটা হয়েছে অনেক বেশি যেমন বাংলাদেশে যে ছিটমহলগুলো আছে এখানে সাধারণত তারা ছিটমহলের বাইরে গেছে আসছে তারা হয়তো লেখাপড়া করবার জন্য মিথ্যে সার্টিফিকেট ব্যবহার করতে হয়েছে তাদের হয়তো চিকিৎসা সেবাটা পাওয়া যায়নি কিন্তু ভারতের কয়েকটা দৃষ্টান্ত আমি বলি যেমন ধরুন যে যখনই ছিটমহল থেকে বাইরে বেরোচ্ছে বাংলাদেশিরা তখনই ভারতের বিএসএফ তাদেরকে ধরছে ধরবার পরে বলছে তোমরা তো অনুপ্রবেশ করেছ তোমাদের তো এখন শাস্তি হওয়া উচিত তাহলে তোমরা একটা কাজ করো যদি মুক্তি পেতে চাও তাহলে গরু নিয়ে আসো আমরা বলবো বাংলাদেশিরা গরু কারবারের সঙ্গে যুক্ত গরু নিয়ে আমরা তাকে ছেড়ে দিয়েছি তারা যদি গরু নিয়ে না আসে তখন তাদেরকে জেলে দিয়ে দেয় এই যে জেলে দিয়ে দিল জেলে দেওয়ার পর শাস্তি শেষ হলো শাস্তি শেষ হওয়ার পর ভারত সরকার কিন্তু তাকে আর ছিটমহলে ফিরিয়ে দিতে পারে না আইন অনুযায়ী তাকে ফিরিয়ে দিতে হয় বাংলাদেশে তখন যে কোনো বর্ডার দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় বাংলাদেশে আসবার পর তো তার থাকবার জায়গা নেই তখন কিন্তু তাকে ফিরে যেতে হয় আবার ভারতেই এবং আমি বলি ওখানে যারা ছিটমহলের বাইরে বের হয় বাইরে বের হওয়ার পর বাড়িতে সবাই চিন্তায় থাকে কখন তারা ঠিকঠাক মতো ফিরে আসতে পারবে কিনা কারণ ওখানে বাড়িতে যদি অতিথি আসে তাহলে ওখানে চাঁদা দিতে হয় যদি ওখানে বিয়ে হয় সেখানে চাঁদা দিতে হয় মানে সব কিছুর মধ্যে আরও বলি যেমন গত দুই তিন মাস আগে বাত্রাগাছ ব্যত্রাগাছ বলে একটা ছিটমহল হল আছে সেখানে ধান কাটতে গিয়েছে ধান কাটতে গেছে ওখানকার লোকজন বাধা দিয়েছে বাধা দেওয়ার কারণে তাকে মেরে ফেলেছে চিন্তা করুন মানুষকে মেরে ফেলছে কিন্তু তার কোনো বিচার নেই তাদের জমি দখল করে খাচ্ছে ছিটমহলের ভিতরে ছিটমহল আছে ভারতের সেখানে কিন্তু ধরুন বিদ্যুতের লাইন দেওয়া আছে রাস্তা পাকা করা আছে সেখানে শিঙিমারি নদী আমি দেখলাম যে যে জায়গাগুলোতে ওদের অংশ ভাঙবে সেখানে পাথর ফেলানো আছে কিন্তু বাংলাদেশের ছিটমহল ভেঙে গেলে কিছু নেই সেখানে পাথর ফেলানো নেই এখন আমার কথা হচ্ছে এগুলো হচ্ছে ঘটে গেছে ঘটনা এই ঘটনাগুলো নিয়ে আর পুনরাবৃত্তির কিছু নেই আজকে আমরা ইতিহাসের এক মাহেন্দ্র খনের ঠিক পূর্ব মুহূর্তে অপেক্ষা করছি ফলে আমরা সেই অংশটা ভুলে যেতে চাই এবং যারা ছিটমহলে এতদিন ধরে দুঃখ দুর্দশার মধ্যে ছিল তারা কিন্তু আর সেটা মনে রাখেনি তারা সবাই মুক্তির আনন্দে তারা স্বাধীনতার মধ্যে অবগাহন করছে যেমন ওখানে ছাত্র সংগঠনের একটা ছেলে বলছে যে আমাদের বাড়ির উপর দিয়ে বিদ্যুতের লাইন গেছে আমাদের বাড়ির পাশ দিয়ে পাকা রাস্তা গেছে তাদের সকল সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদের আর এখন ওগুলো কোনো কিছুই মনে নেই আমাদের এখানে ছিটমহল নিয়ে কাজ করেন একজন তার স্ত্রী খুব অসুস্থ ছিলেন তাকে বাংলাদেশের ভিতরে একটা হাসপাতালে নেওয়া হয়েছিল তার কাগজপত্র নেই বলে তাকে ভর্তি করানো হয়নি তাকে লালমনিহাট নেওয়ার পথে তিনি মারা গেছেন সেই তার স্বামী যখন সেই কথা সেদিন বলছিলেন তার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছিল তো এগুলো অনেক রকম তিক্ত অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা এখানে এসেছি কিন্তু আমাদের কথা হচ্ছে লক্ষ্য করুন যে উনিশশো সালে যখন ইন্দিরা মুজিব চুক্তি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন নৃশংসভাবে মেরে ফেলা হলো তারপর যদি আমরা এক এক করে বলি আমরা যদি শহীদ জিয়াউর রহমানের কথা বলি আমরা যদি হোসেন মোহাম্মদ এরশাদের কথা বলি আমরা যদি খালেদা জিয়ার কথা বলি এমনকি প্রথম দফায় আমরা যদি শেখ হাসিনার কথা বলি তাহলে কিন্তু এনারা কেউই কূটনৈতিক তৎপরতা জোরদার করেননি এটা ঠিক যে ছিটমহলে চুক্তি হয়নি এটা ভারতের দায় কিন্তু আমি আমার যন্ত্রণার কথাটা কতখানি ভারতের কাছে উপস্থাপন করেছি এটি কিন্তু খুব বেশি করা হয়নি এবং যেটুকু করেছে এই আওয়ামী লীগ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করেছেন যখন প্রথম দফায় ক্ষমতায় এসেছেন তখন কিছু না করলেও দ্বিতীয় দফায় যখন ক্ষমতায় এসেছেন তখন কিন্তু আঙ্গুরপোতা দহ গ্রামের সমাধান করেছেন এবং দু সালে মনমোহন সিং এখানে এসেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা ছিল একটু আগে আলোচনা হয়েছে সেই আলোচনার পুনরাব বৃত্তি করতে চাই না সেটি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করেছিলেন ভুল বুঝেছিলেন সেই ভুল বোঝা দূর হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে নরেন্দ্র মোদীর সঙ্গে একসঙ্গে মিলেই কিন্তু এই চুক্তি হয়েছে আমি গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলে আমি কিন্তু এই কথা বলছিলাম যে কথা সুভাষদা বলছিলেন যে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার কথা আমি মনে করি যে নরেন্দ্র মোদী শেখ হাসিনা এবং এদের সঙ্গে যারা বিভিন্ন সময়ে এই ছিটমহল বাস্তবায়নের জন্য কাজ করে পৃথিবীর শান্তিতে যতগুলো পুরস্কার আছে সবগুলো পুরস্কার তাদের প্রাপ্য কারণ হচ্ছে কোন রকম রক্তপাত ছাড়া কোন রকম মৃত্যু ছাড়া এই কাজগুলো তারা সম্পূর্ণ করেছেন আমরা সেই কথাটাই বলতে চাই যে এখন যেমন ছিটমহলের মানুষ বলে শেখ হাসিনার নামে ইউনিয়ন হোক যারা আন্দোলন করেছেন তাদের নামে বিভিন্ন সড়ক হোক অনেকে মারা গেছেন তাদের নামে একটা সড়ক হোক শিক্ষা প্রতিষ্ঠান হোক এগুলো অনেকটা আবেগের কথা কিন্তু এই আবেগগুলোর প্রতিও আমাদের শ্রদ্ধা জানানো দরকার আছে জি সেটা হল যে এখন আপনি কি দেখছেন এই বাংলাদেশের অভ্যন্তরে কিছুক্ষণের মধ্যে এটা বাংলাদেশ মানচিত্রের মধ্যে ঢুকে যাবে এই কুড়িগ্রামের ফুলগাড়ির দাসিয়া ছড়া এখন সেখানে আপনি কি দেখছেন তাদের আবেগ এটি 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 হচ্ছে দানেশ ভাই এটি হচ্ছে কাছে এসে দেখবার ব্যাপার এটি শুনে বোঝা যাবে না বলেও বোঝানো যাবে না কারণ একজন মানুষের অভিব্যক্তি চোখে মুখে আবেগে টনে সবখানেই উচ্চারিত হচ্ছে এদের যে আবেগ এদের যে সুখানুভূতি মানে এটা তো স্বাধীনতা এবং চারপাশে এরা এরা খুব সংখ্যালঘু ছিল বলে পাশের অংশগুলোর সংখ্যা শক্তিতে অনেক বড় ছিল বলে তারা যুদ্ধ লড়াই সংগ্রাম করেনি কিন্তু তাদের এই যে বঞ্চনার ইতিহাস আটষট্টি বছরের বঞ্চনার ইতিহাস রেড ক্লিফের আমরা দোষারোপ করি ঠিকই কিন্তু কোচবিহার তো তখন আলাদা রাষ্ট্র ছিল কোচবিহার তো উনিশশো সালে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে সে কারণেই তো এই জটিলতাগুলো তৈরি হয়েছে সর্বোপরি তবে দানেশ ভাই আমি বলি কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো আজকের পর আলোচনা হতে হবে আমরা এতদিন বলিনি বলিনি এ কারণে যে বড় সমস্যার সমাধান হয়ে যাক বিনিময়টা হয়ে যাক আমরা আমি একটু পরে যদি আবার সুযোগ থাকে আমি তখন সমস্যাগুলো বলবো এবং আমি মনে করি সেগুলো সমাধান হবে ঠিক আছে আপনি আমাদের সাথে থাকুন শুনলেন ওনার কথা একটা জিনিস ওনাকে ধন্যবাদ জানাই যে উনি নিজে বিভিন্ন দুদিকেই গেছেন এবং তার অভিজ্ঞতার কথাই তিনি আমাদেরকে শুনিয়েছেন তবে একটা জিনিস মনে রাখা দরকার যে যে কোনো জিনিসের একটা ধারাবাহিকতা থাকে উনি যে একটা কথা বলেছেন কথাটা আমি একটু মানে সঠিক প্রেক্ষাপটটা যদি বর্ণনা করতে চাই ১৯৭৪ উনিশশো সালে ইন্দিরা মুজিব চুক্তি হওয়ার পর থেকেই সব সরকারই কিন্তু চেষ্টা আমাদের দিক থেকে আমরা করেছি কারণ এই সমস্যাগুলো কিন্তু উনি যেটা বলছিলেন যে এগুলো সীমান্তে ব্যবস্থাপনার উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে এনক্লেভস গুলোতে কোনো এমপ্লয়মেন্ট কোন অপরচুনিটি নাই লোকগুলো চলে কিভাবে এখানে আপনি বিভিন্ন ধরনের ড্রাগসের ব্যবসা হয় বেআইনি চলাফেরা করতে গিয়ে তারা নির্যাতনের শিকার হয় এবং আজকে কিন্তু আমি আনন্দবাজারে দেখছিলাম এবং ওখানে এই এনক্লেভসের লোকজনরা যারা এর বাইরেই কাজ করত তারা কিন্তু নিরন্তন এক ধরনের আপনার চিন্তার মধ্যে থাকতো তারা নির্যাতনের শিকার হয়েছে তারা কাজ করার সুযোগ থাকলো সেই সুযোগটা নিতে পারেনি কারণ যদি ভয় ছিল যদি ধরা পড়ি তাহলে বাংলাদেশে পাঠিয়ে দেবে এখন এই ধরনের অবস্থা থেকে এগুলো কিন্তু সবই এই দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব কম বেশ করে কাজে এইগুলো এই সেই বিবেচনা রেখেই কিন্তু সব সরকার এমন এগুলো নিয়ে উদ্যোগ হয়েছে তবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই গত কয়েক বছরে এটার প্রতি মনোযোগ বেশি হয়েছে এবং বিশেষ করে এই যে ২০১১ সালের পর আমরা তো তার আগে থেকে কাজ শুরু হয়েছে আসলে তারাটা এসছে ২০০১ সালে আপনি যদি মনে করতে পারেন দৃশ্যমান যেটা ইয়াটা সেটা দু হাজার কিন্তু তার আগে আপনি যদি রোমারি এবং পাদুয়াতে যে সংঘর্ষ হয়েছিল ওই ঘটনার পরে কিন্তু আপনার মে মাসে এপ্রিলে হয়েছিল আমি তখন ঢাকায় এসেছি কলকাতা থেকে মে মাসে কিন্তু জয়েন্ট বর্ডার ওয়ার্কিং গ্রুপ তৈরি হয়েছিল এবং তখন থেকে কিন্তু ভারতের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে উদ্যোগটা প্রথম শুরু হয় যে এই সমস্যাটা সমাধান করতে হবে তা যদি না হয় তাহলে এ ধরনের সীমান্ত সংঘর্ষ যাতে করে আপনি জানেন ষোলো জন বিএসএফ লোক বিএসএফ সেনা মারা গিয়েছিল তো এই তখন থেকে কিন্তু এটার উদ্যোগটা শুরু হয় এবং সেটা আস্তে আস্তে সে দু এগারো সালে গতি পায় এবং আমরা যে পরে যেটা হলো গত কয়েক মাসের ঘটনাটা আমরা জানি কাজে বাংলাদেশের দিক থেকে আমাদের উদ্যোগের ঘাটতি ছিল কথাটা বলবো না কিন্তু যেটা হয় যে আমরা জানি ভারতের ভারতের দিক থেকে যেটা ছিল যেটা ফরিক ভাই বলেছেন যে তাদের শাসনতান্ত্রিক জটিলতা ছিল রাজনৈতিক সদিচ্ছা নিয়ে তাদের বিভিন্ন ধরনের সমস্যা ছিল কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়গুলো এর মধ্যে এসে ঢুকে পড়েছিল কাজে সেই কারণে সমস্যাটা ভারতের দিক থেকে ছিল তারা সেটুকু যথেষ্ট পরিমাণ সদিচ্ছা নিয়ে আসতে পারেনি ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা মে মাসে দেখিয়েছেন এবং আমরা আজকে যে জায়গায় এসেছি সে জায়গায় এসছি এবং আরেকটা জিনিস আমি বলে এখানে শেষ করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক কিন্তু বহুমাত্রিক এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা শেষ হচ্ছে এটাকে আমরা স্বাগত জানাই সাধুবাদ জানাই কিন্তু সম্পূর্ণভাবে একমত এই যে আসলে বাংলাদেশ ভারতের সম্পর্কটা বহুমাত্রিক এবং একটা জায়গায় যেটা দুঃখজনক আমরা সেই জায়গাটার মধ্যে আর খুব একটা যেতে চাই না সেটা হচ্ছে যে আমাদের সম্পর্কের মধ্যে রাজনীতিটা অনেক বেশি মানে কাজ করেছে এবং যেমন যদি ধরেন আপনার যে আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাটা ছিল যে পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা সমাধান সেই সময় যে সরকারগুলো ছিল সমাধান করার চেয়ে তারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা আন্তর্জাতিক করার জন্য আপনি যদি ধরুন যে ফারাক্কার ব্যাপারটা যে সেটা যে আমাদের জন্য ক্ষতিকর ছিল না তা নয় কিন্তু সমাধান করার দিক থেকে মানে যতটা উদ্যোগ নেওয়া বা দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিকভাবে তখন দেখা গেছে যে ওই সময়টাতে এটা নিয়ে আন্তর্জাতিক করা জাতিসংঘে যাওয়া লং মার্চ করা অর্থাৎ ভারতকে মানে আপনার কি বলে যে একটা নেতিবাচক অবস্থানের মধ্যে নিয়ে যাওয়া এটার জন্য কিন্তু ভারতেরও যে সরকারগুলো ছিল তারাও দায়ী তারাও কিন্তু ঠিকমতো বাংলাদেশকে যেমন যে জায়গার থেকে উঠে আসলো যে ভারত হচ্ছে বড় সুলভ আচরণ করা আমি যা করব আমি দিল্লিতে বসে সাউথ ব্লকে বসে আমি যা চিন্তা করব তোমরা সেই জিনিসটাকেই মেনে নিতে হবে এবং সেই দিক থেকে তারা যেমন নেপালের সঙ্গে ভুটানের সঙ্গে যেভাবে বাংলাদেশের সঙ্গে ভাবে করতে চেত সেই ক্ষেত্রে বাংলাদেশের বেলায় প্রতিবাদটা বেশি হতো কিন্তু আমি যেটা বলছি রাজনীতির দ্বারা আচ্ছন্নটা এত বেশি ছিল যে আমরা ইতিবাচক দিকগুলো কিন্তু সবসময় দেখতে চাইনি আমরা যে কথাটা হুমবাব বললেন যে এখানে আজকে এখানে এসে আমাদের যে কথাটা দরকার যে এই দুঃখ কষ্ট এগুলোকে তো আটষট্টি বছরের হিসাবে যদি আমরা এখন আর এগুলো আমরা বলতে পারবো অনেক লেখালেখি হবে কিন্তু সেখান থেকে আমাদের এখনকার কাজটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং এই বহুমাত্রিক যে কথাটা আসলো খুবই আশার খবর যেটা হচ্ছে যে একটা দিক থেকে আমাদের এখানে আমি সরাসরি বলি যে বিএনপি বা তারা হয়তো মনে করেছিল যে নরেন্দ্র মোদী বিজেপি ক্ষমতায় এসতে এই সরকারের সঙ্গে যে সম্পর্কটা সেটা হয়তো এতটা থাকবে না কিন্তু এই জায়গাটার মধ্যে আমরা দুটো দেশকে সরকারকেই ধন্যবাদ জানাই এবং বলি যে তারা এখন আমাদের সম্পর্কের যে উন্নতি হয়েছে একটা ধাপে ধাপে আমরা উন্নতি হচ্ছে সেখান থেকে সামনের দিকে তাকানো লুকিং ফরওয়ার্ড আমরা দুই দু দেশেই কিন্তু সামনের দিকে এগুতে চাচ্ছে এবং সে আমাদের যেমন আপনি দেখবেন যে আজকে এই বিনিময় হলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে না আমরা স্বাধীনতা পেলেই কি আমরা সময় কি স্বাধীনতা পেয়েছি সাথে সাথেই কি আমরা বাংলাদেশের সব সমস্যার সমাধান করতে পেরেছি আমাদের দারিদ্র কি চলে গেছে আমাদের অন্যান্য সমস্যা কি চলে গেছে আমরা কি সাথে সাথে শিক্ষা স্বাস্থ্য সব কিছু করতে পেরেছি আমাদেরও তো চার দশকের বেশি সময় লাগছে এখন যেই অবস্থায় আমরা আসতে পেরেছি যে নিম্ন মধ্য কি বলে আয়ের দেশে আমরা পৌঁছতে পেরেছি আমরা দুই হাজার একুশের আগেই হয়তো মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবো যেটা বলা হচ্ছে এই জায়গাটার মধ্যে আমাদের এক কাজ করার কিন্তু যথেষ্ট সুযোগ আছে এবং সেই জায়গায় যেতে হবে আমরা এখানেই আমরা মনে করি যে জোরটা দেওয়া দরকার ধানস ভাই আজকে কিন্তু বিশ্বের ইতিহাস একটা বিরল দিন এই কারণে যে রক্তপাতহীন ভাবে দুটো রাষ্ট্রের যে মানচিত্র বদল হয় এটা কিন্তু একটা অনন্য সাধারণ ইতিহাস আমার ছোটকালে একটা কবিতা পড়েছিলাম রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের যে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাইবে কে বাঁচিতে চায় দাসত্বের শৃঙ্খল কে পরিবে হাইবে কে পরিবে হাই ডক্টর অধুত যে কথাটা বলছেন আপনি এই কথাগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু আবেগ রয়ে গেছে এবং অনেক তথ্য রয়ে গেছে এবং অনেক বাস্তবতা রয়ে গেছে আমাদের সবারই এখন দায়িত্ব সিট যে বঞ্চনার ভূমিতে যে প্রত্যাশার ফুল ফুটানো সম্ভব হয়েছে সেটাকে যত্নের সাথে লালন পালন করা বাস্তবায়ন করা আর সদেচ্ছার পুষ্পটি ছড়িয়ে দেওয়া এটা অনেক রকম কিন্তু বাধা বিপত্তি আছে এ পর্যন্ত আসতে কম সময় লাগেনি এবং এটা আমি আবার জোর দিয়ে বলবো একেবারেই সে বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনীতিক যে সাফল্য এবং সৃজনশীল কূটনীতির যে বিজয় ঘটেছে এটা সবাই তার স্বীকার করবেন প্রকাশ্য না বললো তা স্বীকার করবেন আজকে সিটমহলবাসী প্রত্যেকটা মানুষের কাছে কান পেতে যে শুনুন তারা কিন্তু এই কথাগুলোই বলছে আমি একটি কথা প্রসঙ্গ করে বলি আমাদের এখানে এগারো সালে যখন জনগণনা হয়েছিল সিটমহলে সেখানে অনেক মানুষ তালিকাভুক্ত হতে পারেনি হয়তো বা তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ছিল এটা করে কি হবে এটা হবে না মানে ওই আশঙ্কাটাই হয়নি আপনি দেখেন দুই সালে যখন ওই যে তিন বিঘা করিডোর যেটা আমরা বলি যেটা 24 ঘন্টার জন্য পুরো দহল। আমি দেখলাম দহগ্রাম ও আঙ্গুরপতায় আজকে বেশ কত টেলিভিশন না আপনার টেলিভিশন সব। এটা কিন্তু ওখানেকার যে মানুষ বদলে গেছে, অর্থনীতি বদলে গেছে, ঘরবাড়ি বদলে গেছে, মানুষের মধ্যে শিক্ষা এসেছে, আলো এসেছে। এই যে অন্ধকার থেকে যে উঠে আসা যে আলো উৎসারিত যে আলো, সেই তো আমার আলো। এই যে আলোটা এই আলো যে ছড়িয়ে গেছে। এইটা ক্ষেত্রে বাস্তবায়নের জন্য আমাদের যত্ন معناتে হবে। সিটমহলের নাগরিক যারা আছেন অথচ এই তালিকায় তাদের নাম যুক্ত করা যায়নি এই তালিকার সময়ের মধ্যে যারা নাগরিকত্বের অপশন দিতে পারেননি তাদের ব্যাপারটা চিন্তা ভাবনা করা এবার যখন তারা বলেছে যেহেতু তাদের ওই ঘটনার নাম ছিল না কাজে ওরা ওই মধ্যে এই যে যারা ভারতের নয়শো উনআশি জন যে কথা আমরা বলছি যারা ভারতে যেতে চাই বলা বলা হচ্ছে এরা কিন্তু এদের মধ্যে একটা অংশ কিন্তু এখন তারা বলছে যে তারা যেতে চায় না মানে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো যেন খুব যত্নের সাথে করা হয় আর আমি এখনো মনে করি যে এই কাজে যারা বিশেষ করে যারা সার্ভে করবেন স্ক্যানিং পদ্ধতিতে যোগ্য সৎ মানুষকে দায়িত্ব দেওয়া প্রয়োজনে এ কাজের জন্য অতিরিক্ত মজুরি এবং সম্মানের ব্যবস্থা করা যাতে এর মধ্যে সামান্যতম কোনো দুর্নীতির ছোঁয়া যেন না ঢোকে এই যে আমাদের চ্যালেঞ্জ গুলো এগুলো মোকাবেলা করতে হবে কেননা এই নিয়ে অনেক ফরিদ ভাই খুব চমৎকার করে বলেছেন যে এটা নিয়ে কিন্তু অপরাজনীতি এক সময় হয়েছে অনেক দিন যাবত হয়েছে এই চল্লিশ বছর যাবত এই শুনতে হয়েছে বাংলাদেশের মানুষকে যে ইন্দিরা চুক্তি মুজিব চুক্তি হচ্ছে দাসত্বের চুক্তি এবং এই চুক্তি দেশটাকে সর্বনাশ করে দিয়েছে এই যে ব্যাপারগুলো এইটে খুব দক্ষতার সাথে কিন্তু মোকাবেলা করতে হবে আজকে যারা এই বিরোধী দলে আছেন যারা নানা কারণে তখন পারেননি আপনি দেখেন যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল উনিশশো বিরানব্বই সালে হয়তো স্যার ভালো বলতে পারবেন পঁচিশে মার্চে কিন্তু বাংলাদেশের তৎকালীন খালদা জিয়ার সাথে হয়েছিল কিন্তু সেই চুক্তির বাস্তবায়ন ফলো আপ করা এবং সেটাকে সদিচ্ছার ভাবে সেটাকে উপস্থাপন করা এবং সেই অর্থে কাজ করা যেই কাজটি যেটা মনমোহন সিং মনমোহন সিং তো বলেছেনই আবার নরেন্দ্র মোদীও তার যে নাগরিক

এই যে কথা হচ্ছিল যে স্বাধীনতা তারা কেবলই পেয়েছে এই এই অধীনতা তো হাজার বছরের অধীনতা পাল সেন সুলতানি খলজি ব্রিটিশ পাকিস্তানি আমল সবটাই ছিল আসলে পরাধীনতার ইতিহাস তো সেই পরাধীনতার ইতিহাস থেকে ছিটমহলবাসীর মুক্তির কথা আমরা বলছি আসলে মুক্তি কি সবার হয়েছে এই জায়গাটায় এখন বলি আমরা কারণ একটু পরেই তো আমাদের এখানে স্বাধীনতা হচ্ছে এই স্বাধীনতার স্বাদ কিন্তু সবাই পাবে না কারণ হচ্ছে দু সালে যে জরিপ হয়েছে সেই জরিপে একটা মোটা সংখ্যক মানুষ বাদ পড়েছে আমি যদি এখন স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করি যে এই মানুষ এখন কোন দেশের নাগরিক যখন বিনিময় হলো আমরা কিন্তু সেই জরিপে থাকা মানুষগুলোকে নিয়ে নিলাম আমরা ভূমি নিয়ে নিলাম কিন্তু তারা কোথায় গেল তাদের তো একটা ঠাই থাকতে হবে আমরা আমরা এটাকে বড় সমস্যা মনে করি না আরেকটা বড় সমস্যা হচ্ছে ভূমি সমস্যা কারণ হচ্ছে দীর্ঘদিনে এখানে ভূমি বিক্রি হয়েছে ধরুন সাদা কাগজে কখনো একটা স্টাম্প নিয়ে এসে সেখানে সই করে জমি বিক্রি হয়েছে কখনো মুখের কথায় জমি বিক্রি হয়েছে তো অনেকে আবার বিভিন্ন জায়গায় জমি দখলের একটা ব্যাপার আছে তো এই জমি ব্যবস্থাপনার একটা সুষ্ঠু সমাধান হওয়া খুব জরুরি নয়শো জন মানুষ ভারতে যাবেন এখন কেন যাবেন সেটি আর বিস্তর আলোচনার বিষয় নয় কারণ যারা যাবেন তারা অনেক দিন ধরে তাদের অনেক আত্মীয় স্বজন দিল্লিতে কাজ করেন তারা যাবেন অনেক আত্মীয় স্বজন আছেন তারা যাবেন এরকম অনেকেই যাবেন তো সেটা নিয়ে আমাদের কথা না আমাদের কথা হচ্ছে এই যে নয়শো উনব্বই জন যাবেন তাদের তো জমি আছে তারা জমি বিক্রি করে যাবেন তারা যাতে করে জমি আবার সুস্থভাবে বিক্রি করে যেতে পারেন এই যে ছিটমহলগুলো আছে এই ছিটমহলের কিন্তু অনেক মানুষের জাতীয় পরিচয়পত্র করা আছে তো এখন আমরা ওদের কাছে কিন্তু বললে ওরা সেই জাতীয় পরিচয়পত্রগুলো স্যারেন্ডার করবে তাহলে নতুন করে তাদেরকে জাতীয় পরিচয়পত্র দিতে হবে তা হলে আমাদের যে জনগণনা আছে এটি কখনো ঠিকভাবে হবে না আমাদের এখানকার যে ছেলেমেয়েরা চুরি করে লেখাপড়া করেছে ভুল ঠিকানা দিয়ে বাবার নাম ভুল মায়ের নাম ভুল ঠিকানা ভুল তারা যদি সংশোধন করতে চায় তাহলে তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত সর্বোপরি আমরা যেটা মনে করি নিশ্চয়ই সরকার এ কাজ করবে এবং ছিটমহলবাসীরাও আশায় বুক বেঁধে আছে যে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ তাদের জাতীয় পরিচয়পত্র তাদের পিছিয়ে থাকা হিসেবে বিশেষ প্রণোদনা দিয়ে তাদেরকে সম উন্নয়নের পর্যায়ে নিয়ে আসা সব কিছুর ভিতর দিয়ে আমরা মনে করি যে এত বড় একটি কাজ যখন সরকার করেছে এই ছোট ছোট সমস্যাগুলো সরকার পজিটিভলি খুব অল্প সময়ের মধ্যেই করবে এই আশাবাদী আমরা ব্যক্ত করি আমরা আশা করি আপনি যেটা ভাবছেন বা ইয়া করছেন সরকারও এই জিনিসগুলো নিয়ে ভাবছে এবং ইতিমধ্যে কিন্তু সব জায়গা থেকে ওখানকার যে ইউএনও আছেন ফুলবাড়ির ছাড়া প্রত্যেকটা জেলা যেখানে যেখানে আছে তারা কিন্তু কথা বলছেন এইসব বিষয় নিয়ে এবং জমি তারপরে স্কুলগুলো কি করে হবে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আপনার স্বাস্থ্য কমপ্লেক্স কিভাবে হবে এটা নিয়ে ভাবছেন সরকার না ভাবার কোনো কারণ নাই হয়তো একটু দেরি হবে কিন্তু পুনর্বাসনের যে পুরো প্রক্রিয়াটা অবশ্যই সরকার এই ব্যাপারে মানে চিন্তা করছেন ধন্যবাদ আপনাকে আপনি যেটা বললেন যে সরকারি পর্যায়ে চিন্তাভাবনা হচ্ছে এবং গত দুদিন আগে জেলা প্রশাসকদের যে সম্মেলন হয়ে গেল ঢাকায় তাতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যে তারা যেন শস এলাকায় এই সীমান্ত সম্পর্কিত বিষয়গুলো মনোযোগ দেন এবং সেটা সমাধানের জন্য সচেষ্ট থাকে তা আমি বেশি বলবো না এখন শেষ যেহেতু সেটা হচ্ছে যে এই আজকে রাতে বারোটা এক মিনিট পরে যেটা হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত এবং আ সমুদ্র সীমা পুরুষতন্ত্র দুটো সীমা কিন্তু সীমানাই আমাদের নির্ধারিত হয়ে যাবে এবং নিষ্পত্তি হয়ে যাবে বলা চলে কোন কোন ইয়া ছাড়া হ্যাঁ রাইট এটা এবং তবে এখন আমি যেটা বলবো যে এর মধ্য দিয়ে যে জিনিসটা প্রকাশিত হলো বা প্রতিষ্ঠিত হলো সেটা হচ্ছে যে সদিচ্ছা থাকলে দুই দেশের সম্পর্ক নেতৃবৃন্দের সদিচ্ছা থাকলে এই ধরনের সমস্যা বড় জটিল সমস্যা সমাধান করা সম্ভব এবং আমরা যেটা চাইবো সেটা হচ্ছে যে এই যে সদিচ্ছাটা প্রকাশিত হলো এই সদিচ্ছাটা চলমান থাকুক অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটা কাজে লাগুক এবং আমাদের দুই দেশের সম্পর্কে সামনে নিয়ে যেতে এই সদিচ্ছাটা সহায়ক ভূমিকা পালন করুক তবে একটা শেষ কথাটা যেটা বলবো সেটা হচ্ছে যে চার হাজার কিলোমিটারের উপরে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার ভারত বাংলাদেশ স্থল সীমান্ত এবং এই স্থল সীমান্তের আশপাশ এলাকাগুলো দুই দিকেই কিন্তু অনুন্নয়নের এক ধরনের একটা চক্রের মধ্যে পড়ে আছে কাজেই আজকে যাদেরকে যারা এই ছিটমহল বিনিময়ের মধ্যে দিয়ে যেই দুই দেশের মানুষ একটা শান্তিপূর্ণভাবে নতুন ঠিকানা নতুন আইডেন্টিটি খুঁজে পেল তাদের ভবিষ্যৎটা ভাবতে গেলে আমার ধারণা ভারত এবং বাংলাদেশের নেতৃবৃন্দকে নতুন করে ভাবতে হবে তা না হলে সীমান্তের যে আজকে একটা সমস্যা কিন্তু ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার দিক থেকে কিন্তু সমস্যা নতুন সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকছে শেষ পর্যায়ে আছে আপনি যদি এক মিনিট আপনি কি বলতে চান আপনার শেষ আমি এই শেষ কথাটা এটি যে আসলে যে কথাটা বলা হয়েছে যে এত বড় সমস্যাটাও কিন্তু সমাধান হয়েছে যে কথাটা এখানে মধ্যে তো কোনো দ্বিমত নেই যে রাজনৈতিক সদিচ্ছাটা একটা বড় ব্যাপার এবং আমাদের এই সমাধান করার ক্ষেত্রে যে বিশেষত ভারতের দিক থেকে নয়াদিল দিক থেকে যে শুভ ইচ্ছাটা যে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই কারণ ভারত আগেও কিন্তু দু একটি সরকার এসেছিল যারা বলেছিল যে আমরা প্রতিবেশী প্রতিবেশীর ইচ্ছা অনিচ্ছা প্রতিবেশীর প্রয়োজনটাকে আমরা বেশি গুরুত্ব দেব সেটাতে কিন্তু ভারত সবসময় থাকেনি আজকে নরেন্দ্র মোদী এসে বলছেন যে আমি প্রতিবেশীর এই আশাকাঙ্ক্ষা তার যে চাওয়া পাওয়া সেটাকে আমি গুরুত্ব দেব সেই ধারাটাকে যাতে তারা বজায় রাখে এই ধারাটা যদি বজায় রাখতে পারে তাহলে পরে আমরা এগিয়ে আর ছোটোখাটো কিছু বিষয় আছে যেগুলি ভারতকে খুব নজর দিতে হবে সেটা হচ্ছে যে এই যে সীমান্তে আপনার এখনো যে বিএসএফের গুলিতে মানে বাংলাদেশি নিহত হয় এটার যে একটা এর সংখ্যাটা কিন্তু অনেক এবং এটাতে তারা যে কথাটা বলছে সরকারি পর্যায়ে যে না এটা করা হবে না আমরা জিরো টলারেন্সের নীতিতে যাচ্ছি সেটা যাতে সত্যি তারা বাস্তবায়ন করে আমি কথা দুটো কথা যদি আমি বলি যে আমাদের যে এই যে এটা যে বাস্তবায়নের যে কথাটা আমরা সদিচ্ছার কথা বলছি সেই সদিচ্ছাটা আমরা যেন সকল ক্ষেত্রে যেন ঘটে এবং এটা নিজের দায়িত্ব নিয়ে পালন করা বঙ্গবন্ধু সাথে মারছে বলেছেন আমাদের বদনাম না হয় আমাদের সকলে যারা কাজ করছেন তারা যেন খেয়াল রাখেন যেন বদনাম না হয় আবার সেই আমি ছোট করে বলি ভূমি ও কুসুমীয় সেলিনা হোসেনের যে বর্ণমালা যে চরিত্রটি যে মেয়েটি যার স্বামী ভরঙ্গমারি যুদ্ধে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল সে যখন তার লাওয়ের ফুল নিয়ে তার কবরে দিতে গিয়েছিল তখনই কিন্তু ওই উপন্যাসে আছে তখন তো সীমান্তরক্ষী তাকে বন্দুক তাক করে বলেছিল এক প্যাগলে গুলি করে বেড়ে ফেলা হবে সে স্বামীর কবরে কিন্তু লাউের ফুল দিতে পারেনি এই যে দুঃখ বেদনা এই বঞ্চনা আটষট্টি বছরের জন্য এই বঞ্চনার জন্য সত্যি সত্যি শেষ হয় এবং এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাস করতে চাই সেটা যেন বাস্তবায়ন ঘটে আমাদের ভূমি ব্যবস্থাপনা জটিলতা আছে আমি এক কথা জিনিসটা শেষ করি প্রয়োজন বোধে এই ভূমি ব্যাপারে লোক আদালত গঠন করা যেতে পারে ওই ছিটমহল যে এলাকাগুলোতে যাতে এই অনেক ডকুমেন্ট হয়ে গেছে যে কাগজপত্রে ডক্টর ওয়াদু তুইন বললেন সেটা যেন খুব

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আজকে সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি